হ্যালো ফ্রেন্ডস, পারমিতা স্পেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে সানডে, সানডে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। আর আজকে তো সানডে মানেই ছুটির দিন, আর কালকে মনডে, কালকে গুরু নানক জয়ন্তী। তো কালকেও মানুষের ছুটি আছে, মানে পাঞ্জাবে গুরু নানক জয়ন্তী খুব ভালো করে সেলিব্রেট করে এটা, আর তাই ছুটিও আছে। আর পরপর দুদিন ছুটি, তো মানে ভালোই, মানে মজা লাগছে, তো ভালো করে ছুটিটা কাটানোও যাবে। আর এই ব্যাপার, আর এখনো দেখতে পাচ্ছ বেডেই বসে আছি, মানে এই যে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে মুড়ি সুড়ি মেরে বসে আছি। ভাবলাম যে না, ব্লগটা শুরু করা যাক। আর আজকে পুরো দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর কিচেনে যাব এখন, কারণ ব্রেকফাস্ট বানানো হয়নি, তো ওটাই বানাবো। তো ব্রেকফাস্টে দেখো, আজ বানাচ্ছি ডিমের পোচ আর ব্রেড, এটাই আমাদের ব্রেকফাস্ট আজ, আর সাথে তো চা। আর ব্রেকফাস্ট করার পর দেখো, এদিকে মানস এসে গেছে একটু গাছগুলোকে যত্ন নিতে, তো মাটি টাটিগুলো একটু ঠিক করে দিচ্ছিল। তো গাছ খুব ভালোবাসে, মানে যখনই টাইম পায় মোটামুটি গাছপালার ভালোই যত্ন নেয়। আর দেখতে দেখতে রান্নারও টাইম হয়ে গেছে, এদিকে দেখো মানুষ চিকেনটা এনেই রেখেছিল, আর ওটাই আমি এখন ক্লিন করে নেব। তো দেখতে দেখতে দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে চিকেন আর আলু দিয়ে ঝোল, আর এটাতে আছে বিনস, আলু, পনির দিয়ে একটা সবজি। তো লাঞ্চ করার পর একটু ভাত ঘুম দিয়েছিলাম, দেখতে দেখতে দেখো বিকেলও হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোই একটু ফোল্ড করে নিচ্ছি। অনেক দিন পর দেখো রূপমকে মানুষ একটু নিয়ে গেছে নিচে, আর ব্যাডমিন্টন খেলতে। তো রূপমও বায়না করছিল, অনেক দিন পরই মানে নিচে গেছে ব্যাডমিন্টন খেলতে। তো ঠান্ডার জন্য এখন আর বেরোনোও হয় না, কারণ দরকার ছাড়া আমি মার্কেটেও এখন আর যাচ্ছি না। তো দেখো আমি ব্যালকনি থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো মানুষ আর রূপম মনে হয় এসে গেছে, ওরা অনেকক্ষণ বেরিয়েছিল, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, চাটাও বানাইনি। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ভাবছি যে কখন আসবে এটা, একটু চা বানাবো, একা একা চা খেতে আমার ভালো লাগে না। তো ফাইনালি এখন এলো, এখন প্রায় 6:30 মতো বেজে গেছে,
তো এখন একটু চা বানাবো, আর দেখা যাক হালকা হালকা খিদেও পাচ্ছে। এই যে কি এটা, পনির টিক্কা? আর এটা কি, তন্দুরি চিকেন? চিকেন তন্দুরি। এই যে এটা কিছুটা না মানে আমাদের বাড়ির চপের মতো, কিন্তু সামনে থেকে একটু দেখাও। বাট মানে ওয়েস্ট বেঙ্গলে যে চপ বানানো হয় সেরকম তো ডেফিনেটলি না, তো মোটামুটি খেতে খারাপ না। দেখো সব প্লেটে সাজানো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এই যে এটা পনির টিক্কা, আর এখানে যে ওই বললাম আলুর টিক্কা মানে চপ টাইপের বানায় এটা, আর এটা হচ্ছে তন্দুরি চিকেন। তো এগুলোই আনা হয়েছে। সো দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর রাতে বেশি কিছু আর খাওয়া হয়নি। ওগুলো খাওয়ার পর পেটটা ভালোই ভার হয়ে গেছিলো, আর অল্প করে দুটো মুড়ি খেয়েছিলাম, জাস্ট এটাই। আর কত সুন্দর দেখো বাজি ফাটানো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো নেক্সট ডেতে গুরু নানক জয়ন্তী ছিল, তো এখানে এরা খুব ভালো করে সেলিব্রেট করে। 12টার পর বাজি ফাটানো হচ্ছিল, পুরো দিওয়ালির মতো করেই এরা এরকম বাজি ফাটায়, অনেক বাজি ফাটানো হয়েছিল। তো ব্যালকনি থেকে আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। আর পুরো দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতেও ভুলো না, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। সো চলো তাহলে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো এখনকার মতো টাটা।